হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আপনাদের জন্য একটু নতুনভাবে অন্যভাবে এসেছি, প্রেজেন্ট হলাম আপনাদের সামনে। অনেক বছর ধরে আছি, নিশ্চয়ই অনেকেই আমাকে দেখতে চেয়েছেন, তাদের জন্য হচ্ছে আজকে নতুনভাবে এইভাবে আসা। এখন থেকে চেষ্টা করবো আপনাদের সামনে মাঝে মাঝে এভাবে আসার জন্য। তাহলে আপনারা জানতে পারবেন যে সিক্রেট বিউটির পেছনে, নামের পেছনে যে আপুটা আছে সেকে। তো প্রথমেই আজকে বলে নিচ্ছি, আজকে খুব পরিচিত একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করবো। কারণ হচ্ছে প্রযুক্তি প্রোডাক্টটা, এই জন্যই বলছি, এটা হচ্ছে ফ্রোজেন কোলাজেন। ফ্রোজেন কোলাজেনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, আর আমার চ্যানেলের সবচেয়ে বেশি হচ্ছে ডিমান্ডিং প্রোডাক্ট বলবো এই প্রোডাক্টটি। আজকে এই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো। আর এই প্রোডাক্টটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিয়ে অনেকগুলো কনফিউশন আছে। এ পর্যন্ত অনেক আপুরা ভাইয়ারা ফোন করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, এবং তারা জিজ্ঞেস করে থাকেন যে আপু এই জিনিসগুলো হচ্ছে, এটা নিয়ে কিছু বলেন। তো এখন প্রথমত আমি ফ্রোজেন কোলাজেনটা নিয়ে বলবো যে এটা সবাই পরিচিত, সবাই কম বেশি এটা সম্পর্কে জানে। তারপর নতুন করে আসার একটাই কারণ, এই যে প্রোডাক্টটি আছে এটি কিছুটা চেঞ্জ আসছে। সে যেটা হচ্ছে, এই প্রোডাক্টের প্যাকেটের ভিতরে একটি গিফট আইটেম আছে। তো সেই গিফট আইটেমটি নিয়ে অনেকেই বলে থাকে যে আপু এই গিফট আইটেমটা আমরা কী করবো, এটা কি আমরা মুখে ইউজ করবো, এটা কি খাবো, কী করে খেতে পারি, বা এটা কেন দেওয়া হচ্ছে। এখন আমি প্রথমত বলে নিচ্ছি যে ফ্রোজেনটা কেন আমরা খাবো সেটা বলি। ফ্রোজেনটা যারা ফর্সা তারাও খেতে পারবে, যারা হচ্ছে শ্যামলা বর্ণের তারাও খেতে পারবে, যারা হচ্ছে কালো তারাও খেতে পারবে। রেজাল্টটা কীরকম আসবে, যাদের বডিতে যেরকম মেলানিন আছে তার উপর ডিপেন্ড করে তার বডির কালারটা ডিফাইন হয়ে থাকে। তো যারা হচ্ছে অনেক বেশি কালো, তারা এই না যে এটা খেলে একদম ফর্সা ধবধবে হয়ে যাবে, সেটা কখনোই পসিবল না। বাট যারা হচ্ছেন কালো, তাদের গায়ের রঙটা অবশ্যই বাড়বে, অবশ্যই তাদের গায়ের রঙটা আরও উজ্জ্বল হবে। যারা শ্যামলা বর্ণের তাদেরটা আরও উজ্জ্বল হবে। এবং যারা ফর্সা তারাও কেন খাবেন, তারা এই কারণেই খাবেন যে এই ফ্রোজেন কোলাজেন খেলে আপনাদের বডিতে দেখতে পাবেন যে অনেকের বডিতেই দেখা যায়, স্কিনে দেখা যায় যে সান ট্যান পড়ে, সান বার্ন হয়, সেইগুলোর জন্য কিন্তু আমরা খেতে পারি। মুখে ছোপ ছোপ কালো কালো দাগ হতে পারে, স্কিনটা আরও ব্রাইট করার জন্য, ন্যাচারালি স্কিনটাকে আরও অনেক বেশি ইয়াঙ্গার লুকিং দেখানোর জন্য, ফর্সা দেখানোর জন্য আমরা এই ফ্রোজেনটি খাব। এবং ফ্রোজেনটি যারা খেতে পারছেন তারা তো অবশ্যই বয়স মোটা আমি বলে দিয়েছি, 14 বছরের নিচে কেউ খেতে পারবেন না, 14 বছরের বেশি যারা আছে তারা খেতে পারবে। এখন আমি এই প্রোডাক্টটি আমি খাচ্ছি, অলিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খোলা একটি প্যাকেট, আমি এটা খাচ্ছি এই প্রোডাক্টটি। তো এই হচ্ছে প্রোডাক্টটা, আমি খুলে এখন ভিতরের প্রোডাক্টটি দেখিয়ে দিব। অনেকেই বলে যে আপু ফ্রোজেন কোলাজেনের কালারটা কেমন হয়। তো ফ্রোজেন কোলাজেনের কালারটা হচ্ছে সাদা কালারের হয়ে থাকে, সেটা এখন অবধি আশা করি সবার জানা হয়ে গেছে। একদম ধবধবে সাদা তা কিন্তু না, হালকা একটু দেখতে হচ্ছে এরকম কালারের হয়ে থাকে। ওকে, এই হচ্ছে ফ্রোজেন কোলাজেনের কালারটা দেখিয়ে দিলাম। এখানে টোটাল 60টা ক্যাপসুল থাকবে, আপনাদেরকে প্রতিদিন 2টা করে অবশ্যই খেতে হবে। এবং আপনাদেরকে পুরো কোর্স কমপ্লিট করার জন্য টোটাল এরকম 3টি প্যাকেট কমপ্লিট করতে হবে। 3টি প্যাকেট মানে হচ্ছে 3 মাস খেতে হবে। ওকে, আর এর ভিতরে এই হচ্ছে একটি প্রোডাক্ট দেওয়া থাকে, এটা হচ্ছে ভিটামিন একটি দেওয়া থাকে, এটার নাম হচ্ছে গ্লুটা ফ্রোজেন। ফ্রোজেনেরই নতুন একটি ইনভেনশন এই প্রোডাক্টটি, খুব রিসেন্টলি আমরা পাচ্ছি এবং খুব সামনে দেখা, খুব দ্রুতই আমরা এটির একটি নতুন ভার্সন পেয়ে যাব, ফ্রোজেন কোলাজেনেরই নতুন একটি ভার্সন। আমরা জানি মার্কেটে এখন অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যারা এরকম গ্লুটা বানিয়ে থাকে, গ্লুটাথায়োনের প্রোডাক্ট বানিয়ে থাকে, গ্লুটা বানিয়ে থাকে। তো এটা হচ্ছে গ্লুটা ফ্রোজেন। ওকে, এখানে পিছনে লেখা আছে এটা হচ্ছে গ্লুটা ফ্রোজেনের একটি নিউ ইনভেনশন, এবং এটা কিন্তু শুধু গিফট হিসেবে, এটা সেল করার জন্য না, এখানে লেখা আছে। তো আমরা এটা প্যাকেটের ভিতরে 2টি ক্যাপসুল এরকম পেয়ে যাব, এবং এই ক্যাপসুল দুটি হচ্ছে গ্লুটা ফ্রোজেন, এটি ফর্সা করার জন্যই কাজ করে, এটা আমাদের খেতে হবে। এবং অনেকেই দেখেছি বলেছে যে এটি নাকি মুখে অয়েলের মতো মাখতে হবে, ভিটামিন ই ক্যাপের মতো, এবং কেউ কেউ বলছে এটি হাতে ইউজ করতে হবে। আপনারা জাস্ট একটু কমন সেন্স খাটিয়ে দেখেন যে একটি খাবার প্রোডাক্টের ভিতরে কেন হাতে মাখার জন্য আর মুখে মাখার জন্য প্রোডাক্ট দিবে, তাই না? হাতে মাখলে মুখে মাখলে কি ফর্সা হবেন, তাহলে তো অন্য কোনো প্রোডাক্ট থাকতো। তো এইটি হচ্ছে গ্লুটা ফ্রোজেন, যেটি হচ্ছে একটি নতুন ইনভেনশন তাদের, খুব রিসেন্টলি এটি এসেছে এবং খুব দ্রুতই হচ্ছে আমরা এটি পেতে যাচ্ছি, তার মানে ফ্রোজেনের অন্য একটি ভার্সন আমরা পেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। আর এটি খেতে হবে কিভাবে, এটি আপনি যে কোনো দিন খেতে পারেন, আপনি ফ্রোজেন শুরু করে দিয়েছেন যে কোনো সময় খেতে পারেন, আপনি চাইলে ফ্রোজেনের পাশাপাশি এটি 2 দিন 2টা খেয়ে ফেলবেন। ফ্রোজেন খাচ্ছেন সেদিন স্টপ দিয়ে দিন,
আজকে একটা খেয়ে নেন, আগামীকালকে একটি খেয়ে নেন, তারপর দিন থেকে আবার রেগুলারলি হচ্ছে ফ্রোজেনটা কন্টিনিউ করে যান। ফ্রোজেন অবশ্যই আপনাকে দুটা খেতে হবে। খাওয়ার নিয়মটা কিন্তু অনেকে এখনো কনফিউশন আছেন। ফ্রোজেন কোলাজেন আপনার প্রতিদিন দুটা খেতে হবে, আপনি চাইলে সকালে এবং রাতেও খেতে পারেন। আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেনটা আপনি একসাথে দুটো খেতে পারেন। আমি কিন্তু একসাথে দুটো খেয়ে থাকি এবং সেটা আমি এই পর্যন্ত, এটা হচ্ছে আমার 4 নম্বর কোর্স। আমি এর আগে আরও 3 বার খেয়েছি, এটা আমার 4 নম্বর কোর্স। যারা ভয় পান ফ্রোজেন খেতে, যে ফ্রোজেন খেলে নিশ্চয়ই আপনাদের হচ্ছে স্কিন নষ্ট হয়ে যাবে বা এটা সেটা অনেক কিছু হতে পারে, তাদেরকে বলবো যে সেরকম কিছুই হয় না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি 2 বছর পরে ফিরে এসেছি, আমার 1.5 বছর একটি বেবিও আছে। সো বেবি 1.5 বছর হয়ে গেছে, আমি আবার নতুন করে এটি শুরু করেছি। সো আপনারা যারা আছেন তারা বেবির যখন 1 বছর প্লাস হবে, 1.5 বছর হয়ে যাবে, তখন আপনারা কিন্তু ফ্রোজেন খেতে পারবেন, মারা কোনো সমস্যা নেই। তবে যাদের হচ্ছে থাইরয়েডের প্রবলেম আছে, যাদের হচ্ছে বড় ধরনের কোনো প্রবলেম আছে, ব্লাড প্রেশার থাকতে পারে, যাদের হচ্ছে এরকম কোনো প্রবলেম আছে যেটা আপনার ডাক্তার রেগুলার বেসিসে দেখাতে হচ্ছে, তারা যদি ফ্রোজেন কোলাজেন খান অবশ্যই ডাক্তারের সাথে আপনার কনসার্ন করে, আপনার যে ডক্টর আছে তার সাথে পরামর্শ করে ডক্টর আপনি খেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু খাবার কোনো আমি পারমিশন আপনাদেরকে দিচ্ছি না, ঠিক আছে? কিন্তু এটা ভিটামিন একটা ক্যাপসুল, এটি হচ্ছে একটি ফ্রোজেন কোলাজেন, হচ্ছে টোটালি একটি ভিটামিন ক্যাপসুল, সাপ্লিমেন্ট ক্যাপসুল। এটাতে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল নেই, কোনো ধরনের স্কিনের বা আপনাদের কারো কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে অনেকদিন ধরে শুনতে পাচ্ছি কেউ কেউ বলছে যে ফ্রোজেনের সাথে নাকি ফ্রোজেন লোশন গিফট করা হয়। এই শীতের মধ্যে আমার কাছে প্রচুর এরকম কল এসেছে যারা ফ্রোজেন ক্যাপসুল নিতে যাচ্ছে এবং পাশাপাশি যে ফ্রোজেন লোশনটা নিতে যাচ্ছে, এবং কয়েকজনের মুখে এটাও শুনেছি কেউ কেউ বলেছে নাকি যে ফ্রোজেনের সাথে যারা লোশন দিচ্ছে শুধুমাত্র তারাই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট সেল করছে, আর বাকি যারা আমরা সেলাররা আছি তারা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট দিচ্ছি। তো আমি একটা কথা সবাইকে বলে রাখছি যে ফ্রোজেন কোম্পানিকে কোথাও লিখেছে যে আমি ফ্রোজেন ক্যাপসুলের সাথে ফ্রোজেন ফ্রি দিচ্ছি? নিশ্চয়ই কোথাও সেটা লেখা নেই, এবং এটাও কোথাও কিন্তু লেখা নেই যে ফ্রোজেন কোলাজেনের সাথে ফ্রোজেন লোশন ইউজ করতেই হবে বা করা যাবে না, এরকম কিছুই বলা মেনশন করা নেই। সো আমি বলবো যে এটা সম্পূর্ণভাবে হচ্ছে একটা ভুল, একটি হিউমার সবার মধ্যে ছড়ানো হচ্ছে, এটা একদম সম্পূর্ণভাবে হচ্ছে একটা ভুয়া কথা। ফ্রোজেন লোশনটা নিয়ে আমিও রিভিউ করেছি অনেকদিন আগে, এবং আমি কিন্তু ফ্রোজেন লোশনের রিভিউ করার পরে প্রোডাক্ট অনেকদিন সেলও করেছি, বাট পরবর্তীতে যখন আমার প্রোডাক্ট এসেছে আমি দেখতে পেয়েছি যে প্রোডাক্টটার কোয়ালিটি খুব একটা ভালো না। আমার অনেক কাস্টমার তারা হচ্ছে বলেছেন, অনেক আপিরা বলেছেন যে এটা ভালো কাজ করছে না। সো আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে আমি এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আমি সেল করা বন্ধ করে দিয়েছি, কারণ সেগুলো কাজ করে না। যে প্রোডাক্টটা নিয়ে হচ্ছে 1 থেকে 2 জন আমাকে পাজে রিভিউ দিবে, আমি সেই প্রোডাক্টটা নিয়ে আর কাজ করি না। সো আমি সেল করা অফ করে দিয়েছি। আমার জানা মতে বাংলাদেশে পাকিস্তান থাইল্যান্ড থেকে কোনো ধরনের ফ্রোজেন লোশন আসছে না, আমি যতটুকু জানি। আমার পরিচিত যে ইম্পোর্টাররা আছেন কেউই ইম্পোর্ট করছেন না, কারণ হচ্ছে ফ্রোজেনের কোনো লোশন বানানো হচ্ছে না এখন, আপাতত ফ্রোজেন লোশন বন্ধ আছে তাও প্রায় 2 থেকে 2.5 বছর ধরে। আমি গত শীত এবং তার আগে শীতেও কিন্তু ফ্রোজেন লোশন সেল করিনি। এক তো কাজ হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টগুলোর কোয়ালিটি মোটেও ভালো না, এবং বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে বাংলাদেশে বানানো, একদম ডুপ্লিকেট প্রোডাক্ট। সো আমি জানি না যারা দিচ্ছেন তারা কীভাবে দিচ্ছেন বা কীভাবে তারা পসিবল অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছেন, তো সেটা তারাই জানে। তারা কীভাবে বানাচ্ছেন বা কীভাবে সেটা সংগ্রহ করছেন সেটা তাদের বিষয়ে, আমি এ নিয়ে কথা বলতে চাচ্ছি না। সো ভিউয়ার্স, ফ্রোজেন নিয়ে সব ধরনের ইনফরমেশন নিশ্চয় আমি দিতে পেরেছি আশা করছি। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি সেগুলো আনসার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এবং ফ্রোজেন কিন্তু আপনারা অবশ্যই নিশ্চিন্তে খেতে পারেন, এতে কোনো প্রকার সাইড এফেক্ট নেই, একদম টোটালি হচ্ছে ন্যাচারাল একটি প্রোডাক্ট, কোনো ধরনের হার্ম করে না। আর আপনারা সবসময় মনে রাখবেন যে এই ধরনের প্রোডাক্ট কিন্তু এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্টে কোনো ধরনের ক্ষতি হয় না এবং কোনো সাইড এফেক্ট হয় না, আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটি খেতে পারেন। সো যদি কেউ আমার কাছ থেকে প্রোডাক্টটি পারচেজ করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে ফোন করে আমাকে অর্ডার করতে পারেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু করতে পারেন। এবং আপনারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, যাদের যেই যে প্রশ্ন ছিল, যারা যা যা জানতে চাচ্ছিলেন, আশা করি সবাই সব ধরনের প্রশ্ন আনসার পেয়ে গিয়েছেন। সো
যারা এই রমজানে ঈদের আগে যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে বিশেষ একটি মূল্য ছাড় আছে, তাদের জন্য অফার প্রাইস আমরা দিচ্ছি এই প্রোডাক্টটি মাত্র 700 টাকা করে। এই রমজানে ঈদ উপলক্ষে সবাইকে 700 টাকা করে এই প্রোডাক্টটা আমরা দিব, এবং যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই এই প্রাইসে পাবেন। এবং পাশাপাশি আপনারা কিন্তু ফ্রোজেন কোলাজেন এবং গ্লুটা, ফ্রোজেন হচ্ছে যে ডেটক্স আছে ওয়েট লসের জন্য, সেটাও আপনারা নিতে পারেন এই সেম প্রাইসের মধ্যে। ঠিক আছে ভিউয়ার্স, সো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।